হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। রিতুস ব্লগসের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার আম্মু দুপুরবেলা কী কী রান্না করেছিল সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো যখন বাসায় গিয়েছিলাম, আম্মু কিন্তু পছন্দের খাবার দাবার রান্না করেছিল। আমার পছন্দের মুরগির মাংস, ডিম, সাথে ছিল বেগুন ভাজি, আরও নানান রকমের জিনিস ছিল। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভিডিওটি একদম স্কিপ করে দেখবেন না। তবে যারা যারা আমাদের এই রিতুস ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমার আম্মুর হাতের রান্না অনেক মজা লাগে আমার কাছে। সবারই আম্মুর হাতের রান্না সবার কাছেই ভালো লাগে। তবে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব যে কী কী রান্না করেছিল আমার আম্মু। আমাদের পছন্দের খাবার দাবারই আসলে রান্না করেছিল। যখন ঢাকা থেকে গ্রামের বাসায় বেড়াতে যাই তখন কিন্তু আমার আম্মু আমাদের পছন্দের খাবার দাবারই বেশি রান্না করেন। তো দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমার আম্মু পোলাও রান্না করবে। আর পোলাও রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিয়েছে। তো এরপরে চালটাও এর মধ্যে দিয়ে এর মধ্যে একে একে এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু একসাথে দিয়ে চালটা খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছে আদার পেস্ট আর কাঁচা জিরার পেস্ট, সাথে সামান্য পরিমাণ রসুনের পেস্টও অ্যাড করেছে। আসলে এক একজন এক একভাবে পোলাও রান্না করেন, আমার আম্মু এভাবে পোলাও রান্না করেন, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সমস্ত মশলা দিয়ে চালটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে কিছু কিশমিশও দিয়ে দিতে হবে, এটা অপশনাল। যাদের কিশমিশ খেতে ভালো লাগে তারা অ্যাড করতে পারেন, যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু অ্যাড না করলেও হবে। তো এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম পানি, অর্থাৎ চালের অ্যামাউন্ট বুঝে এখানে পানি অ্যাড করা হয়েছে। এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আর পানিটা যখন 80% শুকিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে কিন্তু হালকা নাড়াচাড়া করে এই পোলাওটাকে ঠিক 15 থেকে 20 মিনিটের জন্য চাপ দিয়ে ঢেকে রাখতে হবে, অর্থাৎ দমে বসিয়ে রাখতে হবে, যাতে করে 100% চালটা একদম সিদ্ধ হয়ে যায়। তো একদম ঝুরঝুরে হয়ে গিয়েছে, একদম লাস্ট পর্যায়ে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে, অর্থাৎ নিচ থেকে একটু পোলাওগুলো উপরে তুলে দিতে হবে এবং একদম লাস্ট পর্যায়ে অ্যাড করে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘি। ঘি দিলে পোলার মধ্যে একটা শাহি ফ্লেভার পাওয়া যায়। আর ঘিটা একদম নামানো শেষেই দিতে হবে পোলাওটা। এই তো পোলাও রান্না একদম ডান, আর দেখতেই পাচ্ছেন একদম ঝুরঝুরে হয়েছে। একদম বিয়েবাড়িতে যে পোলাও আমরা খাই সেরকমই কিন্তু টেস্টটা একদম পারফেক্ট এসেছিল। তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার আম্মু কী কী আমাদের জন্য রান্না করেছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন ডিম ছিল, মুরগির মাংস ছিল, পোলাও ছিল, আর সাথে ছিল বেগুন ভাজি। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেল রিতুস ব্লগসটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের একটি ফেসবুক পেজ আছে রিতুস ব্লগস নামে, সেটাকেও কিন্তু ফলো করতে ভুলবেন না। আর আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল আছে রিতুস ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেল, সেটাকেও চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার আর আমার আপুর জন্য দোয়া করবেন, স্পেশালি আমার আম্মুর জন্যও দোয়া করবেন। আমার আম্মু এত কষ্ট করে আমাদের জন্য রান্না করেছেন, আমার আম্মুর জন্য একটি লাইক অবশ্যই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।